একটা দই চার প্রাইস হচ্ছে আপনার 15 টাকা। তো আমি এখন একটু খেয়ে দেখি, অসাধারণ গাইস। আসলে তুমি তো দোলনাতে চড়ছো, এখানে লিখছে দোলনায় শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। আপনি যদি চান এখানে আপনার গার্লফ্রেন্ডের বার্থডে উইশ করবেন তাহলে এখানে করতে পারবেন, সমস্যা নাই। আমি কিন্তু বলকালে ডিপার্টমেন্ট নিয়ে আগেও অনেক ব্লগ করেছি, সানসেটের মধ্যে কী কী খাবার আইটেম রয়েছে এবং খাবারগুলো মান কীরকম এবং কোন খাবারের প্রাইস কীরকম দিচ্ছেন আপনারা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, সবার কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল আদি ব্লগস বিডি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগস। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আদি ব্লগস বিডির নতুন আরও একটি চমৎকার ব্লগে। তো আজকের ব্লগটা হচ্ছে আপনার বলকালে রিভার ভিউ নিয়ে। কিন্তু আপনার বলকালে রিভার ভিউ নিয়ে আগে অনেক ব্লগ করেছি, কিন্তু বর্তমানে রিভার ভিউ সৌন্দর্যটা কীরকম সেটা আপনাদের দেখানোর জন্য আজকের ব্লগটি করা। যে রিভার ভিউ সৌন্দর্যটা ছিল, বর্তমানে কিন্তু রিভার ভিউ সৌন্দর্যটা আরও বেড়ে গেছে, তো যার জন্য কিন্তু আজকে ব্লগটা করা। এছাড়াও আগেও যে ব্লগগুলো করেছি সেখানে কিন্তু আমি তেমন ফুটিয়ে তুলতে পারিনি, তো আজকে আর বেশি করে ফুটানোর জন্য এই ব্লগটা। রিভার ভিউ কিন্তু আসলে অনেক সুন্দর। এখন আমি যে সানসেট ক্যাফের মধ্যে আছি এটা কিন্তু সম্প্রতি নতুন করা হয়েছে। এছাড়াও বলখালি রিভার ভিউতে এরকম আরও অনেক ক্যাফে আছে, তো একটা ক্যাফে থেকে একটা ক্যাফে আসলে অনেক সুন্দর। তো একে একে করে আপনাদের সব কিছু দেখাবো। তো আমরা এখন কিছু সিনেমেটিক শট দেখাবো, লেটস এনজয় সাম সিনেমেটিক শট। গাইস, বলখালি রিভার ভিউতে কিন্তু ছোটো বড়ো অনেক রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে সানসেট কিন্তু নতুন একটি রেস্টুরেন্ট করা হয়েছে। তো আমরা এখন ওই ভিতরে যাবো, ভিতরে গিয়ে জিজ্ঞেস করবো যে ক্যাফে সানসেটের মধ্যে আপনার কী কী আছে, আপনার আসলে কী কী খেতে পারবেন এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে। তো চলুন আমরা ভিতরে যাবো এবং তাদের কাছ থেকে শুনবো যে ক্যাফে সানসেটের মধ্যে কী কী সুবিধা আছে এবং কী কী খাবারের ব্যবস্থা রয়েছে। কাছ থেকে আমরা জানতে চাইবো যে আপনার ক্যাফে সানসেটের মধ্যে কী কী খাবার আইটেম রয়েছে এবং খাবারগুলো মান কীরকম এবং কোন খাবারের প্রাইস কীরকম দিচ্ছেন আপনারা। সালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমাদের ক্যাফে সানসেট, সানসেট ক্যাফে আমাদের 16 ডিসেম্বর ওপেনিং আওয়ার 2021। তো এই আমাদের ক্যাফে সানসেটের মধ্যে শর্মা বার্গার, পাস্তা, নুডলস, কাঁকড়া, চিকেন স্টিক, চিকেন ফ্রাই, ফুচকা, ডিম পরোটা। তো আমরা নতুন ওপেনিং করছি, সেজন্য এই এ পর্যন্ত মেনু, এর পরবর্তী আরও বাড়াবো ইনশাল্লাহ। আপনাদের যে কাঁকড়া তারপর চিকেন, এই দুইটার প্রাইস আপনারা মানে কত নিচ্ছেন? আমরা কাঁকড়া নিচ্ছি প্রতি প্লেট 70 টাকা এবং আর পাস্তার প্লেটও 70 টাকা। এখানে যদি কেউ চায় আপনাদের রেস্টুরেন্টটা একদিনের জন্য বুকিং করে এখানে পিকনিক করবে, এরকম কি কোনো সুবিধা আছে আপনাদের? হ্যাঁ সুবিধা আছে আমাদের। আপনাদের রেস্টুরেন্টটা বুকিং করে মানে কেউ যদি বুকিং করতে চায়, বুকিং করে তারা এখানে রেস্টুরেন্ট করতে পারবে। আচ্ছা, এখানে আপনাদের রাতে কোনো বারবিকিউ পার্টির কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ আমাদের এখানে বারবিকিউ মানে অবশ্যই নিতে হবে। আচ্ছা,
এরকম সুব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি যদি চান এখানে আপনার গার্লফ্রেন্ডের বার্থডে উইশ করবেন তাহলে এখানে করতে পারবেন, সমস্যা নাই। এরকম আপনার বলখালি রিভার ভিউতে আসলে অনেক রেস্টুরেন্ট রয়েছে, একটা রেস্টুরেন্ট থেকে আরেকটা রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর। তো আপনারা চাইলে বলখালি রিভার ভিউ চলে আসতে পারেন, এখানে আপনি আসলে দই চা খেতে পারবেন। এই দই চার প্রাইস কত রে? আচ্ছা, একটা দই চার প্রাইস হচ্ছে আপনার 15 টাকা। তো আমি এখন একটু খেয়ে দেখি, অসাধারণ গাইস টেস্টি। এটার নাম হচ্ছে আপনার দই চা। তো যারা রিভার ভিউতে আসবেন অবশ্যই এই রেস্টুরেন্টের মধ্যে আপনার চলে আসবেন। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আপনার ঘরোয়া কার্নিভাল। আপনারা যদি রিভার ভিউ আসেন এটা দেখতে পারবেন, সো আসলে অনেক টেস্টি। তুমি তো দোলনাতে চড়ছো, এখানে লিখছে দোলনা শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত। আমি কিন্তু বারবার বলে ফেলেছি এগুলো রেস্টুরেন্ট, কিন্তু এগুলো মূলত হচ্ছে আপনার ক্যাফের মতো আর কি। ক্যাফে রেস্টুরেন্ট আমি আসলে এত কিছু বুঝি না। তো জাস্ট কিন্তু আসলে এখানে এরকম তিনটা রেস্টুরেন্ট সবচেয়ে আমার বেশি ভালো লাগে। এটা হচ্ছে একটা ক্যাফে রিভার ভিউ, তারপরে ওইদিকে কি একটা জিনিস দেখলাম নাম ভুলে গেছি, এরপরে সর্বপ্রথম যেটা মানে ঢুকলাম সেটা হচ্ছে আপনার সানসেট পয়েন্ট, মানে সানসেট ক্যাফে। তো মূলত কথা হচ্ছে আপনারা যদি রিভার ভিউ আসতে চান কীভাবে আসবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে বিস্তারিত সব কিছু। আপনারা একটু কষ্ট করে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনার সম্পূর্ণ তথ্য জেনে নেবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত গাড়ি ভাড়া সহ টোটালি কত খরচ হবে, আপনার এখানে কীভাবে আসবেন ইত্যাদি সব ধরনের তথ্য আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অবশ্যই একটু ভিডিওটা শেষ করে ভিডিও ডিসক্রিপশন বক্সটি একটু চেক করে নেবেন। তো আরও কিছুক্ষণ থাকবো আপনার রিভার ভিউতে, আসলে আমার অনেক ভালো লাগে, আমার খুব প্রিয় একটি জায়গা। কিন্তু কথা হচ্ছে যে আমি কিন্তু রিভার ভিউ নিয়ে অনেক ভিডিও বানাইছি, এটাই হচ্ছে আমার রিভার ভিউ নিয়ে বানানো সবচেয়ে বেস্ট বেস্ট ভিডিও। তো বেশি করে লাইক করে দিন। তো গাইস, এই ছিল বোয়ালখালি রিভার ভিউ নিয়ে আজকের ভিডিও। জানি না ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন। আপনি যদি এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, এবং নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। তো এখন আমি পেঁয়াজও খাবো।